ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। নমস্কার, শুভদীপ প্রহর, সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান, অনুষ্ঠান আবরণ প্রাইম টাইম। দুপুর দুটোর আবরণ মানেই আবরণ প্রাইম টাইম। আমার সঙ্গে সুমন রয়েছে, সুমনকে অনেক অনেক স্বাগত। আর সুমন, আজকে কি এনেছো? আজকে নিয়েছি পিওর সিল্ক, আপনাদের প্রিয় শাড়ি নিয়ে এসেছি আজকে আমি। পিওর সিল্ক একদম মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে, আর প্রত্যেকটা শাড়ি থেকে উইথ সিল্ক মার্ক যুক্ত আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকটা শাড়ি উইথ সিল্ক মার্ক, প্রত্যেকটা শাড়ি উইথ বিপি, মানে এগুলো হচ্ছে মুর্শিদাবাদ ডিজিবিপি সিল্ক, ডাবল থ্রেডেড উইথ ব্লাউজ পিস সিল্ক। তার মধ্যে কোনোটাতে হ্যান্ড পেন্টিং, কোনোটাতে ব্লক, কোনোটাতে বাটিক, সব মিলিয়ে মিশিয়ে থাকবে। কিন্তু শুরু তো করবো শাড়ি দেখানো, তার আগে আমার পথ চলাটা তো রয়ে গেল, অর্থাৎ সুরক্ষিত প্রতিদিন আবরণকে সঙ্গে নিয়ে একদম শুরু করি পথ চলা। সেটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, হ্যান্ড ওয়াশ ব্যবহার করতে হবে। দিনে অন্তত 5-7 বার হ্যান্ড ওয়াশ করা, 18-19 বার স্যানিটাইজার ব্যবহার করা, তার সঙ্গে সঙ্গে সার্জিক্যাল 3-লেয়ার মাস্ক পরা এবং ওয়াশেবল মাস্ক ব্যবহার করা। এই পুরো প্রসেসটা যদি ফলো করেন আপনি ভালো থাকবেন এবং ভালো রাখবেন। এটা গেল নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা, টিকাকরণ করে নেওয়া, এগুলো তো তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, বুস্টার ডোজ নিয়ে নেওয়া। আমার বাড়ির সবার বুস্টার ডোজ নেওয়া হয়ে গেছে, আমার এখনও হয়নি, তাই আমাকে উঠতে বসতে গালাগালি শুনতে হচ্ছে, তুমি এখনও কেন সময় বার করতে পারছো না? তো দেখি, যেতে হবে একদিন, সময় করে টুক করে গিয়ে বুস্টার ডোজটা নিয়ে আসতে হবে। শুরু করব পথ চলা 1 নম্বর শাড়ি লাল সাদা দিয়ে। এটা হচ্ছে আঁচল, পুজোতে একটা লাল সাদা শাড়ি লাগে, সেটা কটন হতে পারে, সিল্ক হতে পারে, জামদানি হতে পারে, কোনো পরোয়া নেই, আমার তো মনে হয় তিনটেই লাগে। এটা হচ্ছে সিল্কে, পিওর সিল্কে, একদম হ্যান্ড ব্লকের সঙ্গে ব্রাশিংয়ের সঙ্গে যাচ্ছে। 1 নম্বর শাড়ি 4,450 রুপিস, নাম্বার ওয়ান, 1 নম্বর 4,450 উইথ ব্লাউজ পিস, নাম্বার ওয়ান। এবারে আসছি নাম্বার টু, 2 নম্বর শাড়ি, নাম্বার টু, এটা রয়েছে 2 নম্বর, নাম্বার টু আঁচল। এটা না লাল ছাড়া শাড়ি, যে সমস্ত মায়েরা লাল পরবেন না, কারণ এটাতে এটাতে একটা হট রানি আছে। আজকে আমি যেরকম পরে আছি রানি কালার, ওরকম হট রানি রয়েছে, গ্রে রয়েছে আর তুঁতে রয়েছে। এবার ধরুন যারা লালের বাইরে চাইছেন, এটা হতে পারে, শাড়িটা ভীষণ স্মার্ট, নাম্বার টু। এটা কিন্তু ব্লকেই গেছে, মানে প্রিন্টেই গেছে, নাম্বার টু, 4,450 রুপিস, 4,450, 2 নম্বর শাড়ি। আর এই রয়েছে ব্লাউজ পিস। আপনাদের একবার বলে দিই, যারা অনুষ্ঠান দেখছেন, আপনারা শাড়িটা বুকিং করবেন, বুকিং নাম্বার হচ্ছে 9051217272, 9051217274। হোয়াটসঅ্যাপ ভিডিও কল দিতে হবে না, হোয়াটসঅ্যাপ ভিডিও কলে আপনারা যারা বুকিং করতে চাইছেন, শাড়ি বুকিংয়ের নাম্বার আলাদা, সরাসরি হোয়াটসঅ্যাপে ভিডিও কল নাম্বার, মানে আপনি স্টুডিওতে আমার আর সুমনের সঙ্গে কথা বলবেন, কিন্তু বুকিং করতে গেলে আলাদা নাম্বার, হেল্পলাইন বলে যে নাম্বার, সেই নাম্বারে ফোন করে বুকিং করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা যাচ্ছে সরাসরি ভিডিও কলের জন্য, হোয়াটসঅ্যাপ ভিডিও কল, সেটা শুধুমাত্র স্টুডিওতে আমার আর সুমনের সঙ্গে কথা বলার জন্য। আবারও বলছি, আমার আর সুমনের সঙ্গে কথা বলার জন্য এই নাম্বারটা, কিন্তু তার নিচে দেখুন হেল্পলাইন নাম্বার, এই ভিডিও কলের নিচেই দেখুন হেল্পলাইন নাম্বার, 9051217272, 9051217274। এই নাম্বারে আপনারা শাড়িটা বুকিং করবেন, বুকিং নাম্বার, মানে আপনার পছন্দের শাড়িটা বুকিং নাম্বার, একদম ওটা ওইটা হচ্ছে আবরণের নাম্বার যেখানে বুকিং নেওয়া হচ্ছে শাড়ি। এটা হচ্ছে প্রথম শাড়িতেই বুকিং শুরু করেছেন হোয়াটসঅ্যাপ ভিডিও কলে, ভাবুন আপনারা। এটা হচ্ছে নাম্বার টু, 2 নম্বর শাড়ি, ব্ল্যাকের সঙ্গে যাচ্ছে রেড, আর তাতে মাল্টি কালার মাছ, এটা হচ্ছে মধুবনী মাছের আদল বলা হয়, এই হচ্ছে শাড়িটা নাম্বার থ্রি। 3 নম্বর শাড়ি 4450, 4,450, 3 নম্বর, মানে শাড়িটা হচ্ছে নবমীর রাত স্পেশাল। এটা হচ্ছে তার ব্লাউজ পিস, প্লেন রেডে ব্লাউজ, 3 নম্বর দেখিয়ে দিলাম। তিনের পরে যাব 4 নম্বরে, নাম্বার ফোর, এটা হচ্ছে 4 নম্বর শাড়ি। এই শাড়িটার ক্ষেত্রে বলি, এই সেম ডিজাইনটাই দেখাচ্ছি মাছ, কিন্তু কম্বিনেশনটা সি গ্রিন উইথ রানি, এই রংটাও কিন্তু খুব সুন্দর দেখতে। আমি যে বলেছিলাম যে সিল্ক মার্কটা, হ্যাঁ দেখি দাও তো, এটা প্রত্যেকটা শাড়িতে কিন্তু আপনারা পেয়ে যাবেন, এবং এটা না আপনারা স্টিচ করে নেবেন, মানে শাড়ির আঁচলের নিচে এটাকে স্টিচ করিয়ে নেবেন, তাহলে ওই অথেন্টিকেশন যেটা বারবারই বলি আমি। 4 নম্বর শাড়ি, নাম্বার ফোর,
4,450 with blouse piece. এই হচ্ছে ব্লাউজ চার নম্বর 4,450 এবার চলে আসবে পাঁচ নম্বর নাম্বার 5 another color option এটা হচ্ছে নাম্বার 5 পাঁচ নম্বর শাড়ি এটা কিন্তু হ্যান্ড পেইন্টিং হয়েছে এটা কিন্তু প্রিন্ট নয় এটা পুরো হাতে আঁকা হয়েছে এই হচ্ছে শাড়িটা একদম হাতে এঁকে গেছে এটা মুর্শিদাবাদ ডিটিপিপির উপরেই রয়েছে একটা পাউডার ব্লু এর উপরে যাচ্ছে পিঙ্ক বর্ডারে এই হচ্ছে শাড়িটা নাম্বার দেখাচ্ছি নাম্বার হচ্ছে 5 পাঁচ নম্বর শাড়ি এগেইন প্রাইস হচ্ছে 4450 4450 পাঁচ নম্বর উইথ ব্লাউজ পিস পাঁচের পরে চলে এলাম 6 নম্বরে নাম্বার 6 দুপুরবেলা যে 12:30টার সময় আমরা বিয়ের কেনাকাটা করিয়েছি দর্শকদের সকালবেলায় আমাদের রেগুলারের জন্য কেনাকাটা করিয়েছি এবার হচ্ছে পূজো স্পেশাল কিন্তু এর তারপরে রাত 12টা এটা মবের সঙ্গে মানে ফ্লেম রেড আর তার সঙ্গে ইয়েলো পুরোটা এটাও কিন্তু হ্যান্ড পেইন্টিং এই যে গাছের আদলটা দেখছেন আঁচলের থেকে শুরু করে সবটা এটা হচ্ছে আঁচল মানে সানসেটে একটা বনের মধ্যে জঙ্গলের মধ্যে সানসেট হচ্ছে সেখানে গাছের পাতাটা পড়ে গেছে এই হচ্ছে কনসেপ্ট আর এই ওটা হচ্ছে সানটা সেট হচ্ছে দেখুন এখানে কিন্তু ডুবে যাচ্ছে সূর্য আর এখানে সূর্য ডুবে যাওয়ার পর একটা লালচে আভা ছড়িয়ে থাকে ঠিক সেটাই সেটা পুরো শাড়িতে মানে আর্টিস্টের ভাবনাটা হচ্ছে এটাই এটা দেখালাম নাম্বার 6 6 নম্বর শাড়ি প্রাইস হচ্ছে 4450 4450 ব্লাউজটা একদম ক্যানারি ইয়েলোতে নাম্বার হচ্ছে 6 4450 নাম্বার 7 7 তো দেখলে হ্যাঁ 7 নম্বর 7 নম্বর এটা রানি অরেঞ্জ নাম্বার 7 আজকে কিন্তু আমরা পিওর সিল্কে আছি এবং থাকবো আঁচলটা দেখুন গ্রে কালার তার মধ্যে এভাবে পদ্মের নকশা যাচ্ছে মানে ফুলটাকে পদ্মের নকশাতে আনা হয়েছে আর তারপরে না সলিড ব্রাশিং হয়েছে অরেঞ্জ এবং পিঙ্কের সলিড ব্রাশিং আর এখানে আবার ব্লকের ব্যবহার হয়েছে এটা হচ্ছে 7 নম্বর শাড়ি নাম্বার 7450 আজকে আমরা মূলত 4450 শাড়ি দেখব তার সঙ্গে অল্প কিছু একটু অন্য দাম কিন্তু মেইনলি আমরা 4450 তেই থাকবো এটা হচ্ছে 7 নম্বর 4450 ব্লাউজটা অরেঞ্জে আসছে 8 নম্বর শাড়িতে যাব নাম্বার 8 সিল্কটা কি ভালো কোয়ালিটি না সিল্কের আপনি ফল দেখলেই বুঝতে পারবেন দেখুন আমি যে শাড়িটা দেখাচ্ছি আর কোনো স্টার্চ নেই কিন্তু শাড়িতে স্টার্চ দিয়ে ওজন বাড়ানো ব্যাপারটা নয় স্টার্চ ছাড়াই একদম আপনি ওজন করে নেবেন একদম দেখবেন 420 480 460 মধ্যে ওজন হবে এই শাড়িটা 460 মতো ওজন হবে 8 নম্বর শাড়ি নাম্বার 8 4450 4,450 8 নম্বর এটা পুরো গদের ব্লকে গেছে আর হাফ শাড়িটা আসছে ঠিক আঁচলের সঙ্গে সিমেট্রি রেখে কুচি থেকে বাদ বাকিটা নাম্বার 8 8 নম্বর ওটা টেনো না তো শুনুন একটু ছেড়ে দাও হ্যাঁ 8 নম্বর শাড়ি পুরোটা দেখি একটু কুচি দিয়ে নাম্বার 8 তুমি টেনো না ওইদিকে কুচিটা ফেলে দাও হ্যাঁ ছেড়ে দাও কুচি দিয়ে একটু দেখাই আর ওটা ধরো না 8 নম্বর নাম্বার 8 প্রাইসটা হচ্ছে 4450 উইথ ব্লাউজ আটের পরে চলে যাব 9 নম্বর শাড়ি নাম্বার 9 শাড়িগুলো এত সুন্দর এত সুন্দর আপনারা পরে ভীষণ আরাম পাবেন ভীষণ আরাম পাবেন 9 নম্বর শাড়ি এটা রয়েছে একদম একটা ব্লু বর্ডার তার মাঝখানে ইয়েলো মাস্টার্ড ইয়েলো আর এই রয়েছে বডিটা নাম্বার 9 9 নম্বর শাড়ি এগেইন প্রাইসটা 4450 4450 নাম্বার 9 উইথ ব্লাউজ এই শাড়িটা কিন্তু খুব সুন্দর ব্লু এর সঙ্গে ইয়েলো খুব ভালো লাগে ইদানিং আমার ভালো লাগছে এবারে আসছি নাম্বার 10 10 নম্বর আমার তো এখন ব্লু এর প্রতি ভীষণ প্রেম ব্লু চাই ব্লু এটা হচ্ছে নাম্বার 10 10 নম্বর আঁচল এটা রয়েছে বডিটা আবার একটা কিন্তু আমরা নবমীর রাত্রি পেয়েই গেলাম একদম রাস্টের সঙ্গে ব্ল্যাক ব্ল্যাক অসাধারণ কম্বিনেশন নাম্বার 10 রাস্ট উইথ ব্ল্যাক 10 নম্বর শাড়ি 4450 4450 নাম্বার 10 10 নম্বর 4450 4450 উইথ ব্লাউজ পিস 10 নম্বর আর প্রত্যেকটা শাড়ি হচ্ছে উইথ সিল্ক মার্ক সিল্ক মার্কটা কোথায় গেল এই যে প্রত্যেকটা শাড়ি হচ্ছে উইথ সিল্ক মার্ক এই সিল্ক মার্কটাকে আমি বলবো এখান থেকে খুলবেন যখন শাড়িটা আপনার কাছে যাবে আঁচলের পিছন দিকে যখন ফল পিকো করবেন বলবেন আমাকে এটা স্টিচ করে দাও এই হচ্ছে শাড়িটা নাম্বার 10 দেখিয়ে দিলাম 10 নম্বর শাড়ি 4450 উইথ ব্লাউজ পিস দশের পরে যাব 11 11 নম্বর আবার একটা লাল সাদার শাড়ি 11 নম্বর আচ্ছা এই প্রসঙ্গে জানিয়ে রাখি যারা অনুষ্ঠান দেখছেন শাড়ি বুকিং করুন 9051 আমি যে নাম্বারটা বলছি মিলিয়ে নিন হেল্পলাইন নাম্বার বলে আসবে 9051217272 9051217274
এই নাম্বারে আপনারা শাড়িটা ফোন করে বুকিং করবেন, যারা কুরিয়ারে নেবেন তারাও বুকিং করবেন, যারা ক্যাশ অন ডেলিভারি নেবেন তারাও বুকিং করবেন। ভারতবর্ষ সর্বত্র ক্যাশ অন ডেলিভারি হবে। আপনি যদি চান কুরিয়ারে নেবার, সেটা আপনি নিতেই পারেন, দুটোই চার্জেবল, কুরিয়ারটাও চার্জেবল, ক্যাশ অন ডেলিভারিটাও চার্জেবল। আপনাকে পেমেন্ট করতে হবে হোম ডেলিভারি চার্জ, আপনি তারপরে শাড়িটা পাবেন। তবে এটা বাস্তব কথা যে ক্যাশ অন ডেলিভারি সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে। আপনারা বুকিং করতে থাকুন হেল্পলাইন নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়েও বুকিং করতে পারেন যে এই শাড়িটা আমার চাই, আপনার বুকিং কনফার্ম হয়ে যাবে। আর যারা আসতে চাচ্ছেন এসে কেনাকাটা করতে, তারা চলে আসুন। আবরণ কিন্তু প্রত্যেক দিন খোলা থাকে সোম থেকে রবি সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, সপ্তাহে 7 দিন প্রতিদিন আবরণ, মানডে টু সানডে 11 AM to 9 PM, সকাল 11টা থেকে রাত্রি 9টা। বিরাটি মিনি বাস স্ট্যান্ড হচ্ছে আবরণের ল্যান্ডমার্ক, মানে আমরা কোথায় আসবো আবরণ মানে সেটা কোথায়, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক ডায়াগোনালি অপোজিটে আবরণ, যেটি প্রত্যেক দিন খোলা থাকে, সপ্তাহে 7 দিন প্রতিদিন আবরণ, সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিংয়ে সুন্দর বন্দোবস্ত আছে। এবারে আমরা চলে যাব 11 নম্বর শাড়ি, লালের মধ্যে সাদা পেজলির ব্যবহার রয়েছে, এটা গেল আঁচল, আর এটা রয়েছে বডিটা। এই হচ্ছে 11 নম্বর 4450 4450 নাম্বার 11 11 নম্বর, ব্লাউজটা রেডি। 11-র পরে যাব 12 নম্বর, নাম্বার 12, এটা রয়েছে 12 নম্বর আঁচল। এটা কিন্তু পুরোটাই যাচ্ছে হচ্ছে হ্যান্ড পেন্টিংয়ে, দেখুন একদম হাতে আঁকা মোমের ব্যবহার। এটা বাটিক, অ্যাকচুয়ালি বাটিক, হাতে পাকা বলাটা ভুল হবে, এটা বাটিক হয়েছে, মানে একদম বাটিকের শাড়ি দেখাচ্ছি। হাফটা হচ্ছে ব্লুইশ গ্রে, তার মধ্যে প্রজাপতি হয়েছে, এইভাবে কালারের এফেক্টে যাচ্ছে আঁচল থেকে কোমর, তারপরে কোমরের পর থেকে আসছে এই ক্র্যাক, এটা বাটিক হয়েছে। 12 নম্বর শাড়ি, নাম্বার 12, 4450 4450 12 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস, নাম্বার 12। নাম্বার 13, 13 নম্বর, নাম্বার 13, আমাদের এখানে না সরাসরি কথা বলার নাম্বার যাচ্ছে ভিডিও কল নাম্বার, খুব সোজা আপনার ফোন নাম্বারে আমাদের এই নাম্বার যেটা রয়েছে 9 0 5 3 1 2 5 3 1, সিটিভিএন ভিডিও কল বলে সেভ করুন, নাম্বারটা সেভ করলেন, এবার আপনার হোয়াটসঅ্যাপ পেজে যাবেন। আপনি হোয়াটসঅ্যাপটা অন করলে রিফ্রেশ মারবেন, আমাদের নাম্বারটা আপনার সামনে শো করবে, বা আপনি ওখানে টাইপ করলেন সিটিভিএন ভিডিও কল, টাইপ করলে আমাদের নাম্বারটা শো করবে, ভিডিও কল অপশানে চাপ দিয়ে দিন। এটাই তো খুব সোজা আঁচল, এই রয়েছে বডিটা, এটা গ্রিন, তার সঙ্গে পাট ধরে এভাবে যাচ্ছে, এটা দেখাচ্ছি নাম্বার হচ্ছে 12 নাম্বার 13, 13 নম্বর, অলিভ গ্রিনের সঙ্গে যাচ্ছে, মাল্টি কালার এফেক্ট, 13 নম্বর, লাকি 13, প্রাইস হচ্ছে 4450, 13 নম্বর উইথ ব্লাউজ পিস, 4450। 13-র পরে যাবো 14 নাম্বার 14, এটা পুরোটাই কলমকারি প্রিন্ট হয়েছে, 14 নম্বর শাড়ি, এটা প্রিন্ট হয়েছে কলমকারি, 14 নম্বর, কালারটা গ্রে এর উপরে একদম মাট কালারের উপরে যাচ্ছে, 14 নম্বর শাড়ি, শাড়িটা দেখতে খুব ভালো হয়েছে। নাম্বার 14, 4450, 14 নম্বর, 4450, নাম্বার 14, 4450 উইথ ব্লাউজ পিস, নাম্বার 14। নাম্বার 15, 15 নম্বর শাড়ি, এটা রয়েছে নাম্বার 15, 15 নম্বর, আঁচলটা যাবে স্ক্রিপ্টে, দুদিকে অরেঞ্জ এবং রানী পার, আর বডিটা যাচ্ছে অলিভ গ্রিনে, এই রয়েছে শাড়িটা, নাম্বার 15, 4450, 4450, ব্লাউজটা অরেঞ্জে। নাম্বার 16, 16 নম্বর, এই কম্বিনেশনটা অসাধারণ, এটা কিন্তু বন্ধেজ করে গেছে, আঁচল কুচিতে বন্ধেজ হয়েছে, তার উপরে কালার ডিসচার্জ হয়েছে, এটা রয়েছে আঁচল, 16 নম্বর শাড়ি, নাম্বার 16, বডিটা আসছে এই ব্লুতে, আবার কুচিটা ভীষণ স্মার্ট, না এই কম্বিনেশনটা খুব আইসুদিং, 16 নম্বর শাড়ি, 4450 উইথ ব্লাউজ পিস, নাম্বার 16। নাম্বার 17, 17 নম্বর, আমরা কিন্তু অনেকটা এগিয়ে এলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে, তার জন্য কিন্তু আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে আঁচল, আঁচল থেকে আরে এইভাবে ব্লকটা গেছে সাদার মধ্যে কালোতে জিগজ্যাগের সঙ্গে, আর হাফটা আসছে রেডে রেডে সলিড। এটা দেখাচ্ছি আজকের এপিসোডের, আমরা দেখাচ্ছি নাম্বার হচ্ছে 17, 17 নম্বর শাড়ি, 4450 উইথ ব্লাউজ পিস, নাম্বার 17। নাম্বার 18, 18 নম্বর শাড়ি, এটা হচ্ছে প্রিন্ট, 18 নম্বর, নাম্বার 18, এটা লালের মধ্যে ফুল, এটা কিন্তু পুরোটাই প্রিন্ট, দেখে মনে হবে হ্যান্ড পেন্টিং, বাট দিস ইজ নট হ্যান্ড পেন্টিং, এটা প্রিন্ট, আর লালের মধ্যে একটা অরেঞ্জি শিয়ালো বর্ডার, ফুলের মধ্যেও সেই অরেঞ্জি শিয়ালোর এফেক্ট রয়েছে। নাম্বার হচ্ছে
18 18 নম্বর শাড়ি প্রাইস একই 4450 উইথ ব্লাউজ পিস এবার চলে নাম্বার 19 19 নম্বর এরকম একটা আমরা দেখেছিলাম পদ্মের ডিজাইন সেটা গ্রে এর সঙ্গে ছিল এটা হচ্ছে ব্লু এর মধ্যে গোলাপের ডিজাইন রোজের ডিজাইন এই প্যাটার্নেই ছিল সেটা ওটা গ্রে এর সঙ্গে রানি অরেঞ্জ ছিল এটা হচ্ছে নীলের সঙ্গে রানি অরেঞ্জ ওখানে পদ্ম ছিল এখানে গোলাপ উচি দাও প্রাইসটা একই 4450 নাম্বার 19 19 নম্বর 4450 উইথ ব্লাউজ পিস নাম্বার 19 এবার চলে এলাম 20 নম্বর 20 নম্বরে আমার নিজের এই শাড়িটা খুব পছন্দের ভীষণ ভালো লেগেছে এই শাড়িটা 20 নম্বর শাড়িটা অসম্ভব সুন্দর আঁচল আঁচলটা খুব সুন্দর এটা রয়েছে আঁচল এই রয়েছে পাড় নীল তুতে আর সবুজের গল্প পারে এখানে কিন্তু ওই নীল তুতে আর সবুজেই কিন্তু সিল্লি করা রয়েছে নাম্বার 20 20 নম্বর প্রাইস হচ্ছে 4450 4450 20 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস 4450 নাম্বার হচ্ছে 20 এবার চলে এলাম 21 নম্বরে এটাও ব্লাশিং এর সঙ্গে ব্লক 21 নম্বর শাড়ি আঁচল মেরুন রেড অ্যান্ড পি অরেঞ্জ গেরুয়া আর কি তার সঙ্গে আবার সবুজ দুটো সবুজ এবং একটা তুতে এইভাবে প্যানেলটা গেছে কি বললাম আমি দেখাবো আপনাকে ব্লকের সঙ্গে আঁচলটা একটু এইভাবে দেখাও শুনুন এইভাবে ধরো এটা হচ্ছে আঁচল দেখুন এই লাইন করে করে ব্লক তার নিচে একটা হচ্ছে সবুজের দুটো শেড এবং তুতে তার নিচে হচ্ছে মেরুনের সঙ্গে লালের শেড এইভাবে গেছে প্যানেল ওই প্যানেলটাই কিন্তু পাড় ধরে দেখুন যাচ্ছে যে মেরুন রেড অ্যান্ড অরেঞ্জ মেরুন মেরুন রেড অরেঞ্জ তারপরে ব্লক তারপরে আবার ফিরোজ মানে তুতে সবুজ এবং সবুজের দুটো শেড এইভাবেই কিন্তু প্যানেল করে আঁচল এইভাবেই প্যানেল করে পাড় বডিটা কিন্তু একদম ঢালাস হলুদে এটা হচ্ছে 21 নম্বর 4450 4450 21 উইথ ব্লাউজ পিস 22 22 নম্বর শাড়ি নাম্বার 22 এটাও ব্লু এর সঙ্গে এটাও কস্তার সঙ্গে স্ক্রিপ্ট আঁচলটা গেল এই আঁচল যেটা দেখছেন ওটাই কিন্তু দুদিকের পার হবে যেটা আঁচল সেটাই দুদিকের পার আর রয়্যাল ব্লু কালার বডিতে এটা হচ্ছে 22 নম্বর 4450 22 4450 উইথ ব্লাউজ পিস 22 এর পরে 23 23 নম্বর এটা মধুবনী প্রিন্ট হয়েছে একদম ইউনিক দেখতে হয়েছে লালের মধ্যে সাদার ব্যবহার এটা মধুবনী প্রিন্ট পেন্টিং নয় দিস ইজ প্রিন্ট মধুবনী প্রিন্ট এই রয়েছে শাড়িটা এটা একটু অ্যাঙ্গুলার করে ডিজাইনটা যাচ্ছে তিন লাইনে বর্ডার এটা রয়েছে হচ্ছে পাটটা এভাবে যাচ্ছে 23 নম্বর নাম্বার 23 4450 ওকে বল না একটু 23 নম্বর উইথ ব্লাউজ পিস 23 এর পরে 24 নম্বর 24 এটা বাটিক 24 24 নম্বর এটা বাটিক হয়েছে পিঙ্কে নাম্বার ওই নাম্বার দেবাশিস কোথায় 24 24 নম্বর এটা পিঙ্কের মধ্যে যাচ্ছে 4450 4450 24 নম্বর 4450 উইথ ব্লাউজ পিস 25 নম্বর 25 এটাও কিন্তু সিল্কে হ্যান্ড পেন্টিং অপু দুর্গা 25 পেন্টিংটা দেখুন এটা দাম যদি 4450 হয় খুব অন্যায় হবে 25 মাত্র 4550 100 টাকা বেশি কিন্তু খুব অন্যায় এই শাড়িটা পেন্টিংটা প্রচুর এই রয়েছে শাড়িটা অপু দুর্গা এটা হচ্ছে 25 25 নম্বর 4550 4550 উইথ ব্লাউজ 25 এবার চলুন 26 এ বাটিক দেখাবো এটাও 4550 প্রচুর প্রথমে আগে কালার তারপরে বাটিকটা হয়েছে মোমের ব্যবহারটা হয়েছে 4550 নাম্বার হচ্ছে 26 26 নম্বর আর হাফটা আসছে এভাবে সলিড ইয়েলোতে 26 গেল 4550 উইথ ব্লাউজ 27 নম্বর 27 এটাও হ্যান্ড পেইন্টিং যাচ্ছে 27 নম্বর এটা হচ্ছে রাতের আকাশে আর কি পাখি এই গল্পেতে গেছে পাড়ের এই শেডিংটা দেখুন তাহলে বুঝবেন কি এক্সপার্ট হ্যান্ড আর বাকিটা গেছে 27 হচ্ছে 4550 27 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস এইবারে আসছি 28 নম্বর 28 28 নম্বর শাড়িটাও হ্যান্ড পেইন্টিং আঁচলটাতে এটা অ্যাকচুয়ালি ভার্জিন টোন সিল্কের ভার্জিন টোনের উপরে এভাবে কিন্তু ফ্রি হ্যান্ড পেইন্টিং হয়েছে 28 নম্বর উইথ সিল্ক মার্ক একদম হাতে আঁকা শাড়ি 28 নম্বর শাড়ি 4550 উইথ ব্লাউজ পিস এবারে আসবো 29 নম্বর নাম্বার 29 এটা 29
এটা না বাটার কালার সিল্কটা অসাধারণ সিল্ক, এটা 29 নম্বর বাটার কালার, বেস কালারটা তার মধ্যে ব্লু আছে, মানে হাতে নিলে আরো ফিল করতে পারবেন হাতে পেলে। 29 নম্বর এটা অ্যাকচুয়ালি বিষ্ণুপুর সোনামুখী সিল্ক, এটা সোনামুখী সিল্কে ব্লক, এটা 29 নম্বর 4750, 4750 শাড়ির কোয়ালিটি বলে দেয় শাড়ির দাম। আচ্ছা 30 নম্বর শাড়ি নাম্বার 30, এটাও বিষ্ণুপুর সোনামুখী সিল্ক, পরে ভীষণ আরাম, কারুর সাহায্য লাগে না, এটা ইয়ালোর টানায় অরেঞ্জের ভার না, আপনি একা শাড়িটা পরতে পারবেন। এটা হচ্ছে 30 নম্বর 4850 উইথ ব্লাউজ পিস নাম্বার 30 31, 31 নম্বর, এটা হলুদে কালোতে ব্রাশিং উইথ হ্যান্ড ব্লক, এটা হাতে ব্লক একদম, 31 নম্বর সিল্ক ভীষণ ভালো, 31 4850, 4850, 31 নম্বর উইথ ব্লাউজ। 31-এর পরে যাব 32 নম্বর, 32, এটাতে কালার এফেক্টটা গ্রে, বার্নড রেড এবং ইয়েলো, এবং ওই কালার এফেক্টে এখানে ব্রাশিংয়ের উপরে কালার ডিসচার্জ হয়েছে। এটা 32 32 নম্বর 4850 উইথ ব্লাউজ পিস 32। এবারে আসবো 33 33 নম্বর, এখানেও কিন্তু ব্রাশিংয়ের সঙ্গে ব্লকের ব্যবহার আছে, ব্রাশিং উইথ ব্লক এবং দু তিন রকমের ব্লকের ব্যবহার। এটা হচ্ছে 33 33 নম্বর 4850 উইথ ব্লাউজ পিস, ব্লাউজটা অল ওভার ওল্ডিতে রয়েছে, 33। এবার চলে আসলাম 34 34 নম্বর, বিদায় নিতে হবে আমাদের এবারে আপনাদের থেকে, এটা হচ্ছে 34, এটা না দেখে মনে হবে বাটিক হয়েছে কিন্তু এটা অ্যাকচুয়ালি বাটিক নয়, এটা 34, এটা হ্যান্ড পেন্টিং হয়েছে মোমের। 3 এটা হচ্ছে 5150 উইথ ব্লাউজ পিস, রানি নীলের কম্বিনেশন 5150 নাম্বার 34। আর লাস্ট শাড়ি দেখাচ্ছি 35 35 নম্বর, পুরো কলমকারিটাই পেন্টিং হয়েছে কালার এফেক্টে, এবার কর্নার টু কর্নার করে যাচ্ছে কাজটা, দেখুন দারুণ শাড়ি, পুরো হাতে আঁকা, 5250, 5250, এটা কাতানে রয়েছে। লাস্টের দুটো শাড়ি আমরা কাতান দেখালাম, আজকে হাতে সময় নেই, বিদায় নেবো, এরপরে রাত 12টার অনুষ্ঠান দেখতে থাকুন, ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ আপনাদের। মন ময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে, একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে।